নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মল্লবদেব দেব রাজপরিবারের দুর্গাপুজো শুরু চলবে দেড় মাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য প্রদান করেছি পুজোর বয়স চারশো বছর পেরিয়েছে আগেই কিন্তু এমনটা এর আগে কখনো হয়নি এবারই প্রথম ঝাড়গ্রামের মল্লবদেব রাজপরিবারের দুর্গাপুজো চলবে দেড় মাস এখানে দেবীর কোনো মূর্তি নেই পটে আঁকা ছবিতেই দেবীর পুজো হয় দ্বিতাষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষে নবমী অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো বিজয় দশমী পর্যন্ত চলবে এই পুজো রাজবাড়ির নথুন নথি অনুযায়ী আনুমানিক এক হাজার ষোলো বঙ্গাব্দে এই পুজো শুরু হয়েছিল সেই অনুযায়ী এবার পুজোর চারশো বারোতম বর্ষ ঝাড়গ্রাম রাজপরিবারের এই পুজো চারশো বছরে পুরনো হলেও পুজোর উৎপত্তির ইতিহাস অজানা এখানে রয়েছে রাজবংশের কয়েক শতাব্দী প্রাচীন কুলদেবী সাবিত্রী দেবীর মন্দির মন্দিরের ভেতরে রয়েছে পৃথক চণ্ডী মণ্ডপ সেখানেই পটে আঁকা ছবিতে দুর্গাপুজো হয় কুলদেবী সাবিত্রীর নিত্য পুজো হয় দুর্গার ধ্যানমন্ত্রে কুলদেবী থাকায় আলাদা প্রাচীন পটটি ছিল শাল পাতার ঝালোরের আঁকা বর্তমান চণ্ডী মণ্ডপে বেদির সামনে দেওয়ালে চিত্রিত দেবীর পটে নবকলেবট করা হয় জিটাষ্টমী তিথিতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে সাবিত্রী মন্দিরের প্রাঙ্গণে বেলগাছের তলায় মঙ্গলগট স্থাপন করা হয়েছে একে বলা হয় অধিবাস জন্মাষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অস্ত্র পূজার মাধ্যমে এই পুজো শুরু হয়েছে পুরোহিত পার্থসারথী ঘোষাল জানালে রাজপরিবার থেকে খড়গয়ে এনে বেলগাছের তলায় নবপত্রিকা সহকারে পুজো করা হয় তারপর আমন্ত্রণ অধিবাস করে দেবীর মণ্ডপে নিয়ে আসা হয় এবার আশ্বিন মাস মলমাস হওয়ায় দুর্গাষ্টমী কার্তিক মাস রয়েছে তাই এক মাস ধরে দেবীর পুজো ও হোম চণ্ডীপাঠ হবে জনশ্রুতি কয়েকশো বছর আগে গড় ঝাড়গ্রামের জঙ্গলিমাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে হারিয়ে রাজ্যপাট দখল করেন রাজপুতানার সর্বেশ্বর তার রাজ্যাভিষেকের দিনটিকে স্মরণ করে রাখার জন্য ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ইন্দ্রাভিষেকের অনুষ্ঠানের সূচনা হয় কথিত আছে সেই উৎসবের রেজ ধরেই পরিবারের সমৃদ্ধি ও প্রজাদের মঙ্গল কামনায় রাজবাটে চিমুদবাহন অর্থাৎ ইন্দ্রের পুজো করা হয় এর পাশাপাশি শক্তিলাভের কামনায় জিতা অষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অস্ত্র পুজোর মাধ্যমে দেবী দুর্গার বোধন হয় আবার মহা মহাষষ্ঠীর দিন রাতে বেলগাছের তলায় মঙ্গল ঘট স্থাপন করা হয় তারপর সপ্তমীর দিন সকালে শোভাযাত্রা সহকারে রাজবাড়ি থেকে খড়্গ রাজলক্ষ্মী শালগ্রাম শিলা ও ঘর মন্দিরে নিয়ে যাওয়া হয় এই পুজোয় দশমীর দিন পাটাবিধা নামে একটি বিশেষ অনুষ্ঠান হয় রাজপরিবারের উত্তরসূরী দুর্গেশ মল্লদেব ও জয়দীপ মল্লদেব জানালেন রাজপরিবারের এই পুজোটি ঝাড়গ্রামের সবচেয়ে প্রাচীন কৃষ্ণপক্ষের নবমী তিথিতে রাজপরিবারের প্রাচীন খর্গকে নিয়ে এসে পুজো করা হয় প্রতিবার জিতাষ্টমীর পনেরো দিন পর দুর্গাষ্টমী হয় কিন্তু আশ্বিন মাস এবার মল মাস হওয়ার কারণে কার্তিক মাসে দুর্গাষ্টমী রয়েছে বিজয় দশমী পর্যন্ত প্রতিদিন দেবীর পুজো ও চণ্ডীপাঠ হোম চলবে রাজপরিবারের ইতিহাসে এই প্রথম দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে দুর্গাপুজো তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ